সকালে ঝাড় দিতে গিয়ে কম্বল বার করতে গিয়ে দেখছি যে আমার যে বালাপোষ আছে এটা সৌমির বালাপোষ। সৌমি যখন ছোট ছিল তখন ওখানে বানিয়েছিলাম পাঞ্জাবে। এই ভিতরে আরো কিছু আছে না? না, প্লাস্টিক। আচ্ছা আচ্ছা। তো এইটা এত সুন্দর করে বানানো হয়েছিল পাঞ্জাবে থাকতে, কিন্তু যেহেতু এটা আমার আগে ওখানে ছোট ডিবানটা ছিল, ওই ছোট ডিবানের মধ্যে এগুলো সব ছিল। এবার এই ক্যানখাটটা রাখার জন্য ছোট ডিবানটা বার করতে হলো, বিক্রি করে দিতে হলো। এবার এইগুলো প্লাস্টিকে মুড়িয়ে সব রাখা হয়েছিল। কোনো সময় জল এসে ঝাপটাতে জল এসে হয়তো আজকে দেখছি একটা দিক পচে গেছে, পুরো একদম ইয়ে হয়ে গেছে। উল্টা দিয়েছে, কি অবস্থা! না ঘাটলে দেখো একটা দিকই শুধু, আজকে বলছে সকালবেলা যে এটাতে সৌমির বিয়ে হবে তো লোকেরা এসে বসবে। আমি ওই জন্য রেখে দিয়েছি, বসবে না, বিয়ে হলে সময় অনেক ঘরে লোকজন থাকবে, তখন শোয়ার জন্য অনেক তো এইসব কম্বল হ্যান ত্যান চাই, তো আমি ওই জন্য এগুলো রেখে দিয়েছিলাম। এগুলো তো আর হয় না, কিন্তু এই শোয়ার জন্য লাগবে। নয় ভাড়া হবে, এখন তো ভাড়া পাওয়া যায়। নয় ভাড়া হবে, নয় আমরা কি বানাবো আবার টাকা যায়। আচ্ছা, গুড মর্নিং এটা নিয়ে, গুড মর্নিং, এই জিনিস নিয়ে আজকে হাতে এই নিয়ে গুড মর্নিং। যাক, ঝাড় দেওয়া হয়ে গেল। ঝাড় দেওয়ার আগে এটা বার করেছি, ভাগ্যিস যা ধুলো পড়লো, বাপরে বাপ, ধরা হয় না। শুভ সকাল, এখন আমি চান টান করে পুজো করে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। দেখো ব্রেকফাস্ট খাচ্ছে, কলাটা কালো কালো হয়ে যাচ্ছে, একদম ফ্রেশ, কালকে কেনা। কিন্তু হঠাৎ এরকম হচ্ছে, গরম তো খুব বেশি, কার্বাইটের জন্য হচ্ছে বলে। তোমরাও জল খাবার খাও, ভালো থেকো, সুস্থ থেকো, বিকেলে কথা বলবো। জয় গুরু ওম স্যার। 10:20 বাজে, টিফিন খেতে বসলাম, সব করে স্নান করে পুজো করে। আজ শ্রাবণ মাস পড়ে গেল, আজ জাম খোলা হলো আবার নতুন। চলো টিফিনটা খেয়ে নিই, তারপরে আবার রান্না কি করবো দেখবো। দেখতে দেখতে 11টা বেজে গেল, তো রান্না তো চাপিয়ে দিয়েছি, তাও একটু লেটই হয়ে যাচ্ছে। যেহেতু আজকে ওই যখন ওই বালাপোষটা বার করেছি না, ওটা না দেখে এত মন খারাপ হয়ে গেছে, তো আমি ওখানে ওইটা করতে করতে অনেকটা টাইম লেগে গেল। মানে অত সুন্দর বালাপোষটা নষ্ট হয়ে গেল জল লেগে। যাই হোক, ওই খাটের থেকে বার করে দেওয়ার পর থেকে জিনিস খারাপ হয়ে যাচ্ছে। আর অত বড় জিনিসটা রাখার আর জায়গা পাচ্ছি না। এই খাটটা আমাদের ডিভান, কিন্তু এই খাটে আর জায়গা নেই। এই খাটে যা যা জিনিস আছে, অ্যাকচুয়ালি দরকারের থেকে বেশি জিনিস থাকে আমাদের কাছে, যেগুলো দরকার নেই, ভাবি যে না রেখে দিই, কোনো সময় লাগবে, কোনো সময় লাগবে, এইসব ভেবে রেখে দিয়েছি। এখানে আবার আমাদের সোসাইটির দুর্গাপুজোর বাসনপত্রও রয়েছে আমার কাছে, কেন কি যেহেতু আমি সেক্রেটারি ছিলাম, তো সেই কারণে আমার কাছে জিনিসপত্র সব রাখা রয়েছে। সে গেল বছর তো আমি অ্যাকাউন্টসে ছিলাম, তার প্রথম বছর আমি সেক্রেটারি ছিলাম, তো এবার সবাই বলে যে তোমার কাছেই রাখো, এখানে সেসব বাসনপত্র সব রাখা রয়েছে সোসাইটিকে, এবার দিয়ে দেবো ভাবছি, হ্যান্ডওভার করবো। কেন কি অনেক কটা রয়েছে আমারও, লক্ষ্মী পুজোতে যেসব আমার বাসনপত্র লাগে, খিচুড়ি ভোগ করি, সেগুলোও রয়েছে। এইখানটা পুরো ভরা, এবার রাখবো কোথায়? ওই খাটটা লাগতোই না, ওই খাটটা এইসব কম্বল টম্বল হ্যান ত্যান যেগুলো লাগে না সেগুলো রেখে দিয়েছিলাম, কিন্তু মা ওই খাটে শুনতে পারে না ক্যাম্প খাট ছাড়া, ওই ক্যাম্প খাটটা আনার জন্য ওটাকে ইয়ে করতে হলো। যাই হোক, ওর পিতা ছোটোবেলায় ওইটাতে খুব আরাম করে শুতো সৌমি আর কি। যাই হোক, মনে পড়ে গেল, জিনিসটা ফেলে দিতে হলো, কিছু করার নেই। একটুখানি খারাপ হয়েছে, এত খুব বেশি না, কিন্তু যে জায়গাটা জলে গেছে একদম নষ্ট হয়ে গেছে, ওর থেকে তো আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। যাই হোক, কালকে বেরোচ্ছি, প্যাকিং করতে হবে, কিছু প্যাকিং হয়নি, সব আস্তে ধীরে দুপুরে বা সন্ধ্যাবেলায় করবো। যেসব জিনিসপত্র আনতে হবে, ব্রেকফাস্টের জিনিস, লাঞ্চ ডিনার তো হোম সার্ভিস বলে দেবো, আর ব্রেকফাস্টে যেসব লাগবে, ছাতু মুড়ি হ্যান ত্যান এগুলো সব আনতে গেছে, এগুলো রেখে দিয়ে আমরা যাবো। তো মায়ের সব ব্যবস্থা করে যাচ্ছি, কেউ তো থাকবে মায়ের সাথে, হ্যাঁ এই ব্যবস্থাই করে যাচ্ছি। চলো রান্নাটা ফটফট করে নিই, বেশি কিছু রান্না করবো না, কালকের রয়েছে সব, অনেক ব্যথা হয়ে গেলো আজকে আমার। কালকের সব রয়েছে জিনিসপত্র, মানে মেটে যাচ্ছি করছি রয়েছে, ওগুলো আজকে খেয়ে উঠিয়ে দিতে হবে, কেন ওগুলো তো আর রাখা যাবে না। চলো তাড়াতাড়ি ফটাফট
আমাকে সোডা এনে দিল, বললো খাও খেয়ে ভালো লাগছে, আমার খেতে ইচ্ছে ছিল। ও মা, মুখে দিলাম একদম মুখেই খারাপ। আমি যেটা ভেবে খাচ্ছিলাম, বা কি সুন্দর, সেটা বললো না। সুটকেসি বেটার না বাবা, 10টা ব্যাগ থেকে তো ওই কি বলে কি আমাদের ট্রেন জনশতাব্দী, তো ভালো রাখার জায়গা হবে। ঝামেলা বাবু দুটো দুটো ব্যাগ নিয়ে কাঁধে করে, হ্যাঁ না ঠিক আছে। সুটকেসটা উপরে আছে ওই আলমারির উপর। আচ্ছা, এই পর্দাটার সিক্রেট, এই পর্দাটার সিক্রেট হচ্ছে কোনো সময় শোয়ার সময় ডাইরেক্ট আয়নার সামনে থাকতে নেই। আয়না হচ্ছে এনার্জি অ্যাট্রাক্ট করে, সকালে উঠে যাতে দেখতে নেই প্রথম কথা, ওইটাও রাত সারা রাত বা লাইট থাকলে আর এনার্জি অ্যাট্রাক্ট করে, সাপ করে নেয়। তাই জন্য এটা রেখেছি যে ভাই রাত্রিরে শোবার আগে ধরুন করে ঢেলে দেবো, যাতে আয়নার সামনে ডাইরেক্ট থাকবো না। এটা তোমরা গুগল করে ওইতে করে দেখবে, ইউটিউবে অনেক পাবে এটা। যাই হোক, এর ব্যাপারে অনেক পাবে মানে। হ্যাঁ, এটা ভালো সুটকেস, এতে হয়ে যাবে তো আরামসে। এই যে এটা নিয়েই তো ব্যাঙ্গালোর গেলাম, ধুয়ে পুছে সব করে রেখে একদম পরিষ্কার। হ্যাঁ, তো প্লাস্টিক প্লাস্টিক দিয়ে রাখলে পরিষ্কার থাকবে না? হ্যাঁ পরিষ্কার থাকবে, আবার আসবো এসে আবার আবার পুছে টুছে রেখে দেবো, পুছে শুকিয়ে দাও। সবাই করে এ প্লেনের, এগুলো ছেড়ো থাক না, কি প্রবলেম। হ্যাঁ প্লেনে রেখে যাচ্ছে, চলো। কি হয়েছে তো গার্গি ম্যানেজি ম্যাডাম বলছে, গুড মর্নিং দাদা, আপনি বেশ কিছুদিন ধরে তো মরিঙ্গা খাচ্ছেন, কাইন্ডলি আপনার রেজাল্টটা একটু শেয়ার করবেন প্লিজ। দেখো আমার বেসিক্যালি তো আমরা, আমি তো অনেক কিছু ছোলাবেলা ভ্যানত্যান খাই, মরিঙ্গা খেয়ে কী এফেক্টটা হয়েছে সেটা বলছি। ওতেও এনার্জি পেতাম, এতেও এনার্জি পাচ্ছি। একটাই জিনিস খুব ভালো হয়েছে, যেটা হচ্ছে গ্যাসের ওষুধ চলছিল আমার, আগে তো চলছিল না, মাঝে চলছিল, মানে রেগুলার খেতাম, সেটা আমি ভুলে গেছি সোজা কথা, নাম্বার ওয়ান। নাম্বার টু, আর একটা ফিলিং হচ্ছে যে ওই দুপুরবেলা একটু শুই তো, শোয়ার পরে ওটার পরে না খুব লেথার্জি লাগতো, মানে মাইন্ডেও এনার্জি পেতাম না, এইটা আমার ভালো লাগছে। মানে বুঝতে পারছি না যে ফট করে উঠে যাচ্ছি, আর মনে হচ্ছে এই তো জেগেছিলাম। এইগুলো আমার ছোটো 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 ডিফারেন্স মনে হচ্ছে। এনার্জিটা এনহান্সড রয়েছে, আগেও ছিল, মুডটা খুব এনহান্সড রয়েছে, এটা আমি বলতে পারি। এবার সাইকোলজিক্যাল হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এটা খেয়ে ওভারঅল ওভারঅল সব দিক থেকে আমার ফিট আছে। এবার ভেতরে কী কী ভালো হচ্ছে সে তো ভগবানই জানে, আর ভালো খারাপ হচ্ছে না মানে ভালোই হচ্ছে, এইটুকুই বলতে পারি। তুমি জগন্নাথকে বুকে নিয়ে ঘুরছো, তা ভালো তো হবেই। সে তো এখন জগন্নাথ কাছে চলে যাবে তো, সেটা আলাদা কথা। সে তো সবসময় নাম চলছে, কারু কোনো কিছু পরে ওরা ই করে তো হবে না, এই যে এইসব পরে টরে কী হবে, নাম চলতে হবে। সেই নামটা যারা দীক্ষা নেয় তাদের চলে, বা সবসময় মুড়ে থাকতে হবে, নাম না চললেও ভালো, মা মা বললেও হবে ব্রেনে, বাবা বাবা বললেও হবে, যে যাকে ভালোবাসো, দিদিকে খুব ভালোবাসে কেউ, দিদি 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 কন্টিনিউয়াস, একটা প্যারাডাইম ডেভেলপ হয়ে যায়, যেটা জানি সাইন্টিফিক দিকে যাচ্ছি না, কিন্তু এটা কারণ আছে। যদি নিজের মাইন্ডে বলা যায় সবসময় একটাই ওয়ার্ড, সেটা একটা প্যারাডাইম ক্রিয়েট করে, যে ওটা সাইন্টিফিক্যালি হয়ে যাবে। কিন্তু মরিঙ্গা খেয়ে আমার ভালো লাগছে, আমার নিজের ভালো লাগে। কেউ ধরো বউকে খুব ভালোবাসে, তো বউ 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 বললে চলবে? আর বউ 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 বললে পাড়ার সব বউ চলে আসে, বউ 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 বলবে নাকি? তাহলে তুমি এমন বলছো, দাদার মতো কথা বলছো, বউ 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 বলবে, যত বউ আছে সব সত্যি, তাহলে ঝামেলা হয়ে যাবে। তো তোমার এই এই রিজেন্টা তো পাগল হয়ে যাবে, পাগল না সে মানুষই থাকবে না, অমানুষ হয়ে যাবে। কি যে বুদ্ধি বউয়ের, আরে এর বউ না সাবন্তীর বউ বললে আবার রেগে যাবে সবাই, সাবন্তীর বুদ্ধি দেখো, এই সাবন্তী। তুমি নিজে ইয়ে দিতে পারলে না, লজিক দিতে পারলে না, এখন তুমি বলছো যে কোনো নাম, মানে এটা নাম নিয়ে না অ্যাকচুয়ালি ফিল করা উচিত, যে একটা নাম করছে সে আমার সাথে আছে, তাই জন্য ঈশ্বরের নাম বলে। যদি সাথে থাকে সবসময় ফিল করে না, না আরে ইভেন কেউ ঈশ্বর
বাবা সবাই মানে না ঈশ্বর, বুঝতে হবে জিনিসটা, সবাই ঈশ্বর মানে না, মানতেও হবেও না, যে যার নিজের হিসেবে চলবে সেটা কোনো ব্যাপার না, দুনিয়াতে এসছে যে কোনো একটা নাম বললে ওই হবে, হ্যাঁ যে কোনো একটা নাম বললে কি হবে, এখানে একটা প্যারাডাইম ক্রিয়েট হয়। চলো গুড আফটারনুন ফ্রেন্ডস, গুড আফটারনুন, দুটো বাজে শার্প, আজকে তাদের দুটোর আগেই হয়ে গেছে আজকে কাজকর্ম, আজকে একটুখানি স্পিড আপ করেছি আমরা দুজনে, ওরও কাজ আমারও কাজ স্পিড আপ হয়ে গেছে, লাঞ্চে যাচ্ছি একটু, তারপরে একটু রেস্ট করে নেবো, তারপরে তো আবার বিকেলে আসছি, এখন ডাইনিং টেবিলে যাচ্ছি, সবাই ভালো থেকো, আনন্দে থেকো। গুড আফটারনুন, গুড আফটারনুন, দুটো 10 বাজে খেতে গেলাম, আজকে কালকের ইয়েটা মেথে চচ্চড়িটা রয়েছে, এটা দুপুরে খেয়ে নেবো, আর রাত্রির জন্য ডিমের অমলেটের তরকারি করে রেখেছি, ওটা রাত্রে রুটি দিয়ে খাবো, যেহেতু মেঠে মাংস ব্যাপার, এই জন্য দুপুরে কিনে নিয়েছি, আর এই যে লাউ করেছি, সজনে ডাঁটা কালকে খাওয়া হয়নি পুরো, টকটা এখানে রয়েছে, ডাল সজনে ডাঁটা আর এই লাউ দেওয়া ডাল, চলো তাহলে খেয়ে নি, আবার আসছি পরে। আজকে আমি ছাতে তাড়াতাড়ি চলে এলাম, একটু হেঁটেই তাড়াতাড়ি একটুখানি সবার সাথে কথা বলে চলে এলাম, কারণ আবার 2-3 দিন সবার সাথে দেখা হবে না, তো চা খেতে বসছি সবাই মিলে, আর দিদি এসছে আর মাকে মায়ের জন্য। হ্যাঁ তুমি বসে গেছো, সাথী পেয়ে গেছো? হ্যাঁ সাথী পেয়ে গেছি, চা খেতে কথা বলতে হবে। যাই হোক, তা তুমি খাওয়া দাওয়া কী খাচ্ছো বলো? লেস খাচ্ছি আর চা। আচ্ছা ঠিক আছে, ওকে খায় নাও, তারপরে তোমার সঙ্গে আবার করবো, ঠিক আছে। জামশেদপুর হিলবে নাকি? সবই হিলবে, আরা হিলে, ছাপরা হিলে, বলিয়া হিলে, লে কর। আর কিছু ইম্পর্টেন্ট? আধার কার্ড এটা দিয়ে নাও। আচ্ছা জলের বোতল নিতে হবে একটা, সে ঠিক আছে দেখছি, একটা হ্যান্ডব্যাগ তো থাকবে, একটা হ্যান্ডব্যাগ তো নেই, এই হ্যান্ডব্যাগটা পেয়েছো? কোনটা? এটা ভালো, এটা নিজে, এটার মধ্যে অনেক জিনিস তিন দিন খাবো না তোকে, 3 দিনের জন্য তো বাইরে। ও আচ্ছা আচ্ছা, ও নুন গোলমরিচ, করছি না বলো তুমি, সাড়ে তিনটে উঠতে হবে ব্রাদার সিস্টার, এই সিস্টার বলছি বয়ে গেছে, মাই ওয়াইফ, মাই ওয়াইফ, প্রেটি ওয়াইফ, দুবার বলে না, রেডিও একবারই বলে, পচা রেডিও, পচা রেডিও চলে না বলেই একবার বলে, হ্যাঁ একবারই বলে রেডিও, ভালো রেডিও একবারই বলে, যাই হোক এনিওয়েজ, আজকে হচ্ছে বাজে 10:10, আমরা তাতে ডান ডান করে যাচ্ছে, ট্রেনের ওয়াইফাই পাব না, এই যে ব্রেডটা শেকে নিয়ে চলে যাবো, চলো আজকের মতো গুছিয়ে নিলাম, শেষ। মদহোশ দিল কি ধড়কন চুপ সি তনহাই ছুপ গয়া চাঁদ ক্যো ক্যো তেরি
জুলফ লহরাই মদহোশ দিল কি ধড়কন চুপ সি তনহাই শর্ট করে করলাম আজকে চলো ফুলকো লুচি এই ফুলকো লুটি খাই এটা রেডি ওই দিদির জন্য সব রেডি খাওয়ার দাওয়ার আমরা খেয়ে আজকে এখানে গুড নাইট করি তাহলে আজকে এখানে গুড নাইট করে দিই বন্ধুরা কেন কি এডিট করবো এরপরে এরপরে না খেয়ে দিয়ে এডিট করতে বসবো এডিট করে রেডি করে দেবো সবাই খুব ভালো থাকো কালকে জার্নির আবার নতুন আপডেট নিয়ে আসবো নতুন ব্লগ পাবে নতুন রকমের অনেক দিন পর একটু বাইরের তোমরা পাবে তো বাইরের হাওয়া আমরাও পাবো চলো সবাইকে ভালো থেকো আনন্দে থেকো মা খুব ভালো আছে কোনো চিন্তা নেই সবকিছু হ্যাভ বিন টেকিং কেয়ার অফ হ্যাঁ ডোন্ট ইউ ওয়ারি কোনো চিন্তা করবে না সবাই সব রকমের সব ব্যবস্থা করে পরে জানাবো সব একদম উচিতভাবে করে যাচ্ছি লোক মানুষ আছে লোক আছে যারা আছে তারা যারা কেয়ার করবে আসবে যারা থাকছে সব কিছু আছে ডোন্ট ইউ ওয়ারি আজ এখানে শেষ করি মা ওখানে গল্প করছে ওনার সঙ্গে আর টিভি দেখছে গুড নাইট শুভরাত্রি জয় গুরু ওম সাই রাম অ্যান্ড ফাইনালি জয় জামশেদপুর জয় হিন্দ অ্যান্ড জয় জামশেদপুর জয় টাটা